আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণী রাজশাহী কলেজ তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথম বর্ষে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের ছত্রাক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা এবং কোনো কিছু সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। আমি ডক্টর মোহাম্মদ মনতাজ আলী সরকার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম অধ্যায় ছত্রাক নিয়ে আজকে আলোচ্য সূচি। শুরুতেই ছত্রাক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা দশম শ্রেণীতে ছত্রাক নিয়ে কিছুটা তোমাদের আইডিয়া আছে। ছত্রাক বলতে আমরা যেটা বুঝি যে ছত্রাক হলো প্রকৃত কোষী, অসবুজ, অভাস্কুলার এবং অপুষ্পক উদ্ভিদ। এবং তোমরা এর আগে শৈবাল পড়েছিলা, হ্যালোফাইটা বিভাগের দুটি উদ্ভিদ আছে, একটি হলো শৈবাল আর একটি ছত্রাক। তাহলে শৈবালের সাথে ছত্রাকের যে অমিল যেটা, সেটা হলো যে শৈবাল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে আর ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না, সেই কারণে সে মিথ্যজীবী, পরজীবী বা মিথ্যজীবী হিসাবে বসবাস করে। এখানে স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে আমরা মাশরুম যেটা বলি অ্যাগারিকাস, সেটির ছবি দেখা যাচ্ছে। শুরুতে ছত্রাক বলতে মাশরুমকেই বোঝাতো, কিন্তু পরবর্তীতে আরও অনেক ছত্রাক আবিষ্কৃত হয়েছে এবং তো এখন প্রায় নব্বই হাজার বা 1 লক্ষ প্রজাতির ছত্রাক আবিষ্কৃত হয়েছে। তো ছত্রাক উদ্ভিদ বিজ্ঞানে যে শাখায় আলোচনা হয় সেটাকে আমরা মাইকোলজি বলি। তো মাইকোলজিতে ছত্রাকের উৎপত্তি, বাসস্থান, প্রজনন, অর্থনৈতিক গুরুত্ব, উপকারিতা, অপকারিতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তো সুতরাং উদ্ভিদ বিজ্ঞানের মাইকোলজিতে আমরা এই ছত্রাক সম্পর্কে জানতে পারবো আর ছত্রাকের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। এখানে ছত্রাক সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য আমরা কিছু ছত্রাকের ছবি দেখব। এটি তোমাদের সিলেবাসেও আছে, এটিকে আমরা অ্যাগারিকাস বলতেছি। অ্যাগারিকাস যেটা মাশরুম, এবং মাশরুম সম্পর্কে তোমরা জানো যে মাশরুম একটি উপাদেয় খাবার হিসেবে ব্যবহৃত হয়। এটি অনেক উচ্চ ক্যালোরি সম্পন্ন এবং কোলেস্টেরল কম থাকায় এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীদের জন্য প্রধান খাবার। তো শুরুতে মাশরুম বলতেই ছত্রাক বোঝাতো এবং সেই কারণে এটি একটা কমন ছবি। এরপরে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, যেটিতে উড ফাঞ্জাই বলছে। আমরা কাঠের উপরে অনেক সময় তোমরা খেয়াল করবা যে সমিলে অথবা যদি বাগানে যাও তাহলে দেখবা যে কাঠের উপর এইরকম অনেক ধরনের ছত্রাক জন্মে আছে, যেগুলোকে আমরা উড ফাঞ্জাই বা কাঠের ছত্রাক বলি। এটি কাঠের উপর জন্মায়। আগেই বলেছি যে ছত্রাকের যেহেতু ক্লোরোফিল থাকে না, তাই এরা পরজীবী বা মৃতজীবী হিসাবে বসবাস করে এবং কাঠটা নষ্ট করে ফেলে। এটি ছত্রাকের মানে স্ট্রাকচার, এটি যদি আমরা কালচার করি তো এটা পেট্রিডিসের মধ্যে ছত্রাকটা দেখতে এরকম সাদা লাগে, যেহেতু এর ক্লোরোফিল নাই তাই এটি সাদা এরকম। পেট্রিডিসের মধ্যে আমরা কালচার করি, গবেষণা করি যখন, তখন এটি দেখতে এরকম লাগে। এখান থেকে যদি আমরা স্লাইড করি তাহলে ছত্রাক দেখতে পাবো। এটা সুতার মতো ফিলামেন্টাস দেহ। আর এইখানে তোমরা পেনিসিলিয়াম সম্পর্কে জানো যে পেনিসিলিয়াম আলেকজান্ডার ফ্লেমিং উনি এটা আবিষ্কার করেছিলেন, এবং অ্যান্টিবায়োটিকের কথা তোমরা জানো যে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার কারণে চিকিৎসা বিজ্ঞান আজকে এত উন্নত। এবং এই সেই পেনিসিলিয়াম যেখান থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল এবং ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তারপরে ইস্ট, এটি তোমরা জানো যে অ্যালকোহল বা মদ তৈরিতে এই ছত্রাকটি ভূমিকা রাখে এবং এর থেকে একটা এনজাইম বের হয়, ইনভার্টেজ এনজাইম। এই এনজাইমটা বের হয়ে যে শরবত অথবা যে খেজুরের রস, তালের রস, মিষ্টি জাতীয় জিনিস, সেটিকে কনভার্ট করে এনজাইম অ্যালকোহলে পরিণত করে এবং এটি আমরা খেজুরের রসে পাই। খেজুরের রস রেখে দিলে যে তাড়ি হয়ে যায়, গ্রামের দিকে যেটা তাড়ি বলে, 2 দিন বা 3 দিন রেখে দিলে, আসলে খেজুরের রসটা অ্যালকোহলে রূপান্তরের জন্য ভূমিকা রাখে এই ছত্রাক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক। এটি আমরা দেখলাম যে এই ছত্রাকগুলা কাঠের উপর জন্মায়। এবার কমলা বাজারে আমরা কিনি, সেই কমলার উপরেও আমরা কিছু নীল নীল এরকম ছত্রাক দেখতে পাই, কিছু একটা জমেছে সেটা পচে যায়। তো সেটি হলো ছত্রাক, যেটির কারণে পেনিসিলিয়াম সাধারণত কমলার উপরে হয়, এটির কারণে ছত্রাক জন্মায় যখন তখন কমলাগুলো পচে যায়, শাকসবজিও পচে যায়। এটি মালটা দেখছো তোমরা, মালটার উপর যে সাদা রেখে দিলে, যে আমাদের বাসায় নিয়ে এসে রেখে দিলেও যে পচে যায়, তার অন্যতম একটি কারণ হলো ছত্রাক জন্মায়।
এবং ছত্রাক সেখান থেকে পুষ্টি নেয়, পুষ্টি নেওয়ার ফলে সেখানে কোষগুলো মারা যায় এবং পচে যায়। এটি পাউরুটি, আমরা জানি যে পাউরুটি বাসায় রেখে দিলে উপরে চিতি পড়ে বা ছাতা পড়ে, এবং সেই যে ছাতা পড়ে সেটা সাদা সাদা যে পাউডারের মতো সেটি ছত্রাক, এবং এই পাউরুটিটা কয়েকদিন পরে যে নষ্ট হয়ে যায়, আসলে এখানে একটা ছত্রাক জন্মায়, মিউকর ছত্রাক, যেটি আমরা মাইক্রোস্কোপিক ভিউতে একটু বড় করে দেখছি। এটি পাউরুটিতে জন্মানোর ফলে পাউরুটিগুলো নষ্ট হয়ে যায়, খাবার অনুপযোগী হয়ে যায়। তারপরে ধানের এই যে রোগ, একটি ফলসি স্মার্ট বলা হয়, যে ধানের শীষের উপরে এই ছত্রাকটা জন্মায় এবং ধানের যে পুষ্টি উপাদান বা ধান চাল যেটা সেটা এটা খেয়ে ফেলে এবং কালো যে ভূষার মতো হয়ে যায়, এটি ছত্রাকের আসলে স্পোর মাইসিলিয়াম এগুলো আমরা বলি। এটি ধান গাছের একটি রোগ, এটিকে আমরা যদি কালচার করি দেখতে এরকম সাদা তুলার মতো মনে হয়, এটি আসলে ছত্রাক। তারপরে মরিচ গাছ যে এই ছত্রাকটা আক্রমণ করে বা মরিচেও আক্রমণ করে, বাজারে আমরা দেখব যে কিছু মরিচ কেনার সময় মরিচগুলা যে কয়েকদিন রাখলে পচে যায়, তার অন্যতম কারণ হলো ছত্রাক। এই ছত্রাকগুলো জন্মায়, এই জন্মানোর ফলে সেখান থেকে পুষ্টি নিয়ে এই কোষগুলাকে মেরে ফেলে এবং মরিচগুলো পচে যায়। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি পেট্রি ডিশের মধ্যে সেই ছত্রাকটি, যে ছত্রাকের কারণে এটি মরিচটা পচে যায়, কালেট্রেটাইকাম ছত্রাক বলা হয়। এবং নিচে যেগুলো আমরা ছত্রাকের যে কনিডিয়া মাইসিলিয়াম এগুলো দেখতে পাচ্ছি, এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতের অনেকের আঙ্গুলের নখ নষ্ট হয়ে যায়, তো এই নষ্ট হওয়ার পিছনেও কিন্তু ছত্রাক দায়ী। ছত্রাক কিছু আছে যেগুলো পরজীবী হিসাবে বসবাস করে হাতের আঙ্গুলে, এগুলো নখ খেয়ে ফেলে এবং এই নখ বের হলেই নখটা খেয়ে ফেলে এবং এই নখটা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তো এটিও একটা ছত্রাকের কারণে একটি রোগ। এরপরে আমরা তোমাদের সিলেবাসেও আছে দাঁত রোগ, যেটা টাইকোফাইটম দ্বারা হয়, সেটি এক ধরনের ছত্রাক। এরকম একটা লাল হয়ে যায় এবং একটা রিংয়ের মতো হয়, এই জন্য রিং ওয়ার্ম বলে অনেক সময়, চোখের সাইডে বা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এটি লাল যে আমরা দেখছি আবরণ এবং এটা রিংয়ের মতো, এটিও ছত্রাকের কারণে হয়। পায়ে আমাদের গ্রামের দিকে যারা বেশিরভাগ কাদা পানিতে কাজ করে, অনেক সময় যারা পায়ের আঙ্গুলগুলো একটু চিপা জুতা পরে অথবা পরিষ্কার করে মুছে না, তাদের এই ছত্রাক পায়ের নিচের আঙ্গুলে যে সাদা সাদা হয় চুলকায়, সেটিও কিন্তু ছত্রাকের কারণেই হয়ে থাকে, এটিও ছত্রাক। আর ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে তোমরা জানো ইতিমধ্যেই, সারা বিশ্বে এটি নিয়ে আলোড়ন হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। যেহেতু আজকে তোমাদের ছত্রাক নিয়ে ক্লাস, সেই কারণে এটি আমি একটু অবতারণা করি যে ব্ল্যাক ফাঙ্গাস আসলে কালো ছত্রাক বলা হয়। অর্থাৎ যেটা কোভিড যে ভাইরাসটা যেটা আক্রমণ করছে প্রথম দিকে বা আমাদের বাংলাদেশেও এখন চরম অবস্থা, যার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি বা তোমরাও ক্লাসে আসতে পারছো না, তো এই এই ভাইরাসটা আক্রমণ করার ফলে অনেকেই দেখা যাচ্ছে যে ভাইরাসের আক্রমণে যারা বেঁচে যাচ্ছে তাদের মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ কালো ছত্রাকের আক্রমণ হচ্ছে। এর কারণ হিসেবে বলছে যে এই ছত্রাকটি মানুষ যখন কোভিড ভাইরাস যে আক্রান্ত হচ্ছে তখন অতিরিক্ত মাত্রায় তাকে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে, এর ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যাচ্ছে তখন এই কালো ছত্রাক, এটাকে মিউকর মাইকোসিস, যেটা আমরা পাউরুটির উপরে দেখালাম তোমাদের, সেই ছত্রাকটি আসলে মিউকর এবং এটি পাউরুটিতে হয়, ফলমূল শাকসবজিতে হয়, এটা মাটিতে থাকে। তো এই ছত্রাকটা আমাদের শরীরে চোখের মধ্যেও পড়ছে এর স্পোরগুলা, কিন্তু এটা আমরা রোগ আক্রান্ত হচ্ছি না, কারণ হলো যে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। কিন্তু যখন এই কোভিড ভাইরাস এটাতে যখন আক্রমণ করছে তখন চিকিৎসাতে উচ্চমাত্রার স্টেরয়েড ব্যবহার করার কারণে রোগী হয়তো বেঁচে যাচ্ছে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়, এর ফলে বাতাস থেকে মাটি থেকে এই ছত্রাকগুলা শরীরের মধ্যে বা ফুসফুসে অথবা নাকের মধ্যে দিয়ে ব্রেনে জ্বলে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে চোখে আক্রমণ করছে এবং পচন ধরাচ্ছে, এই ছত্রাকগুলা পচন ধরায়, শাকসবজি ফলমূল পচিয়ে ফেলে। তো এটি একটা আতঙ্ক, বাংলাদেশেও এটি দুই চারটা রোগী পাওয়া গেছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রমণ হচ্ছে। তো সুতরাং যেহেতু ছত্রাক নিয়ে আজকের আলোচনা, তো এই ব্ল্যাক ফাঙ্গাস আর কিছুই না, মিউকর যে ফাঙ্গাস পাউরুটিতে হয় বা ফলমূল শাকসবজি পচে যায়, সেই ছত্রাকটি আমরা যারা সুস্থ আছি তাদের আক্রমণ করছে না, কারণ আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম ভালো আছে। কিন্তু এই ভাইরাসের কারণে, যখন কোভিড ভাইরাসের কারণে যখন মানুষ অসুস্থ হচ্ছে এবং ট্রিটমেন্ট নিয়ে উচ্চ স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, তারপরে এই ফাঙ্গাসটি আক্রমণ করছে।
তো এই যে এটা ব্ল্যাক ফাঙ্গাস, যেটা মিউকর, এই ফাঙ্গাসটা এখন খুবই সারা বিশ্বে একটা আলোচিত বিষয়। তোমরা এটা নিয়ে আলোচনা মানে একটু ধারণা থাকলো তোমাদের, ছত্রাক যেহেতু পড়ানো হচ্ছে, তারপরে মিউকোরোমাইকোসিস, এটি আসলে মিউকর যেটা আমরা বললাম। এরপরে আরেকটা আছে তোমাদের মধু ছত্রাক, তোমাদের বইতে পাবা, আর মিলেরিয়া ওস্টোয়েসি, এটি পৃথিবীর সর্ববৃহৎ জীব হিসাবে পরিগণিত হয়, প্রায় আমেরিকার ওরিগন যে রাজ্য আছে সেখানের বনভূমিতে এটি পাওয়া গেছে। 2400 বছর 2000 বছর পূর্বে 2400 একর জমির উপরে এটি বিস্তৃতি লাভ করেছে। তোমরা জানো যে ছত্রাক মাটিতে মৃতজীবী হিসেবে জন্মায় এবং মাটিতে ব্যাপক পরিমাণে থাকে, বা এরা জন্মায়, যেটা আমরা দেখলাম মধু ছত্রাক। এটা আসলে এর যে ইয়েটা একটু মিষ্টি ধরনের বলে এটাকে হানি ফাঙ্গাস বলছে। এটা মাটিতে ব্যাপক পরিমাণে জমায়, 2400 একর মানে অনেক বড় ধরনের একটা জমিতে এটি জন্মায়, এটাকে আমরা হানি ফাঙ্গাস বলছি। আর মিলেরিয়া ওস্টোয়া, হোয়াইট ফাঙ্গাসের কথা আমরা বললাম, যে ব্ল্যাক ফাঙ্গাস আর হোয়াইট ফাঙ্গাস, এখন ব্ল্যাক ফাঙ্গাসের পরে আরেকটা আলোচনায় আসছে হোয়াইট ফাঙ্গাস, অর্থাৎ ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যাচ্ছে সেই কারণে এই সমস্ত ছত্রাকগুলো পরিবেশে ছিল, কিন্তু এগুলো আমাদের আক্রমণ করে এখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষের ব্রেন, চোখ, লিভার এবং বিভিন্ন অঙ্গাণুতে এর আক্রমণ করছে এবং মানুষ কিন্তু মারা যাচ্ছে এটির আক্রমণে। তো আমরা ছত্রাক নিয়ে কিছু স্লাইড দেখলাম, এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা তোমরা 10ম শ্রেণীতেও বা ইতিমধ্যে হয়তো অনেকে বই পড়েছো, যে ছত্রাকের যে সংজ্ঞা আমরা বলেছিলাম যে এরা ক্লোরোফিল থাকে না, অসবুজ এবং শালক সংশ্লেষণ অক্ষম। যেহেতু ক্লোরোফিল থাকে না সেই কারণে এরা শালক সংশ্লেষণ করতে পারে না এবং এদের ক্লোরোফিল নাই। এবং এখানে স্লাইড একটা ছবি দেখছো, যেটাকে আমরা মাশরুম বলছি, অ্যাগারিকাস, সেটি মাটিতে জন্মাইছে, যেটা মাটিতে যে জৈব পদার্থ থাকে সেখানে এরা জন্মায় মৃতজীবী। আর কোনো জীবের ওপর যখন জন্মায়, মানুষ বা অন্যান্য জীবের ওপর, উদ্ভিদের ওপর, তখন আমরা পরজীবী বলি। আর মৃতজীবী বলি যখন লাইকেন, তোমরা আমি পর দ্বিতীয় ক্লাসে আলোচনা করব যে ছত্রাক এবং শৈবালের যে সহ অবস্থান সেইটাকে আমরা লাইকেন বলতেছি, তো সেখানে মৃতজীবী হিসেবে এরা বাস করতে পারে। অর্থাৎ এদের বিশেষ বৈশিষ্ট্য মৃতজীবী, পরজীবী, মৃতজীবী তিনটা ফর্মেটে থাকতে পারে। এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভজিত নয়, অর্থাৎ থ্যালয়েড, এটা থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, দেখছো যেখানে, যে আমরা স্লাইডে যেটা দেখছি ছবিতে, মূলকাণ্ড পাতা এদের নাই এবং এদের ভাস্কুলার টিস্যু নাই, এবং জাইলেম ফ্লোয়েম যেটা আমরা বলি সেটা এদের থাকে না, এটা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরা সুকেন্দ্রিক, এরা এককোষী এবং বহুকোষী হয়ে থাকে। ইস্টের একটি, ইস্ট একটা ছত্রাক যেটা আমরা বললাম যে খেজুরের রসে পাওয়া যায়, ইস্ট জাতীয় দ্রব্যেও এরা জন্মায়, এরা এককোষী হতে পারে। স্লাইডে আমরা দেখছি যে এরা সুকেন্দ্রিক, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস এদের আছে, এবং এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। আমরা দুই নম্বর ছবিতে দেখছি যে ইস্ট ছত্রাকগুলো এগুলো এককোষী, সিনকাইটিয়াম আরেকটি ছত্রাক আছে যেটিও এককোষী, আর বহুকোষী ছত্রাক ফিলামেন্টাস, অ্যাগারিকাস, স্যাপ্রোলিগনিয়াস থেকে শুরু করে অনেক বেশিরভাগ ছত্রাকই বহুকোষী। এককোষী ছত্রাক আমরা হাতে গোনা কয়েকটা পাই, তার মধ্যে ইস্ট যেটা আমরা বলি, বৈজ্ঞানিক নাম স্যাকারোমাইসিস সেরিভাইসি, যেটা খেজুরের রসে পাওয়া যায়। আরেকটি হলো সিনকাইটিয়াম, আলোর ব্ল্যাক ওয়ার্ড ডিজিজ সৃষ্টি করে। কোষপাশির এদের কাইটিন নির্মিত, যা আমরা জানি যে উদ্ভিদের কোষপাশির সেলুলোজ নির্মিত হয়, কিন্তু ছত্রাকের এটি বৈশিষ্ট্য হলো যে কাইটিন স্পেশালি, কোথাও কোথাও সেলুলোজ থাকে, তো সেটি বিশেষ ক্ষেত্রে দেখা যায় কাইটিন নির্মিত, এটি একটা স্ট্রাকচারও দেওয়া আছে। এবং এদের যে সঞ্চিত খাদ্য সেটি হলো গ্লাইকোজেন, এটা প্রাণীর সাথে মিল আছে, গ্লাইকোজেন, অর্থাৎ জীবের যে সঞ্চিত খাদ্য, উদ্ভিদের সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট, আর প্রাণীর সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। সুতরাং ছত্রাকের এটি একটি মিল আছে প্রাণীর সাথে, যে তাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, কখনো ভলিউটিন বা চর্বিও থাকতে পারে, এখানে একটা স্ট্রাকচারও দেওয়া হয়েছে গ্লাইকোজেনের। এরপরে দৈহিক গঠন নিয়ে আমরা একটু যদি আলোচনা করি, ইতিমধ্যে বলা হয়েছে যে ছত্রাক এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, তো সূত্রাকার হয় অনেক সময়, এবং সেই সূত্রাকারের মধ্যে পোস্তপাচির অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো এককোষীর কথা আমরা বলেছি, যেটা সিনকাইটিয়াম এবং স্যাকারোমাইসিস, আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রথম যে ছবিটা সেটি হলো সিনকাইটিয়াম ছত্রাক, এটি আলুর ব্ল্যাক ওয়ার্ড ডিজিজ সৃষ্টি করে, একটাই কোষ, অর্থাৎ একটা কোষের মাধ্যমে এর জীবনচক্র সম্পন্ন করে, প্রজনন, বংশবৃদ্ধি, যা কিছু সব এক কোষের মধ্যেই। স্যাকারোমাইসিস, যেটা খেজুরের রসে পাওয়া যায় যে ছত্রাকটি, সেটিও এক কোষী। আর সিডোমাইসিলিয়াম, অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো ছত্রাক এক কোষী, এরা পরস্পর চেইন আকারে লেগে থাকে, দেখতে মাইসিলিয়ামের মতো মনে হয় কিন্তু আসলে এটা মাইসিলিয়াম না, সিডো অর্থাৎ ফলস বা মিথ্যা,
মাইসেলিয়াম বলছে, সূত্রাকার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রাকের, আমরা জানি যে সুতার মতো এদের দেহ ফিলামেন্টাস বলা হয়। তো এই ফিলামেন্টাস দেহটা কখনো কখনো ব্যবধায়ক পর্দা থাকে, যেটা কালো ব্যান্ড দিয়ে দেখা যাচ্ছে সেটাকে আমরা ব্যবধায়ক পর্দা বলছি। আর তার পাশে যা ব্যবধায়ক পর্দা না থাকার কারণে অনেকগুলো নিউক্লিয়াস একসাথে অবস্থান করে, তো সেটিকে আমরা সিনোসাইট বলতেছি। তো এই সিনোসাইট ফাঙ্গাস যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রস্থপ্রাচীর যুক্ত অ্যাগারিকাস এর উদাহরণ, এবং প্রস্থপ্রাচীর বিহীন যেটা স্যাফ্রোলিগনিয়া এটাকে সিনোসাইটিক ফাঙ্গাস বলা হয়। তো সিনোসাইটিক বলতে যে ব্যবধায়ক পর্দা না থাকার কারণে অনেকগুলো নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করে, এটাকে আমরা সিনোসাইটিক অবস্থা বলি। এখানে আরেকটু ভালো করে তোমরা দেখো যে মাইসেলিয়াম, সেপ্টেড মাইসেলিয়াম যেটা উপরের যে ফিলামেন্টাস বা ছত্রাকের যে সূত্রাকার দেহ, সেখানে কিছু দূর পরপর কালো কালো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আসলে ব্যবধায়ক পর্দা, এবং প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস আছে। আর নিচেরটাতে ফিলামেন্টাস ছত্রাক সেটা ঠিকই আছে, কিন্তু এখানে কোনো ব্যবধায়ক পর্দা নাই, তাই নিউক্লিয়াসগুলো পাশাপাশি অবস্থান করে একটা কোষের মতোই মনে হয়। এটাকে সিনোসাইটিক বলা হয়, সিনোসাইটিক অবস্থা, এবং যেহেতু এটা মাইসেলিয়াম সেহেতু এটাকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলা হয়। এবং সিডোমাইসেলিয়াম আমরা যেটা বলছিলাম যে এই যে সিডোটাই, অর্থাৎ ইস্ট অ্যাগারিক ইস্ট যে ছত্রাকটি আমরা বললাম সেটি পরস্পর লেগে থাকে চেইন আকারে, তো সেটি দেখতে দূর থেকে মাইক্রোস্কোপে মাইসেলিয়ামের মতো মনে হয় বলে এটাকে সিডো হাইপা সিডোমাইসেলিয়াম বলা হয়। এবং তোমরা জানো যে ছত্রাকের দেহটা সূত্রাকার, এই সূত্রাকার দেহটাকে আমরা বলি মাইসেলিয়াম, এবং মাইসেলিয়ামের এক একটি অংশকে বলা হয় হাইফা। তো হাইফা এবং মাইসেলিয়ামের মধ্যে অনেক সময় সংজ্ঞা আকারে বা পার্থক্য আসে, তাহলে যদি তোমরা সুতা অনেকগুলো সুতা একসাথে থাকে সেটাকে একসাথে তোমরা মাইসেলিয়াম মনে করতে পারো, আর এক একটা সুতাকে আমরা হাইফা বলবো। এটা নুডলসের সাথেও তুলনা করতে পারি আমরা, যে নুডলস যখন আমরা রান্না করি তখন অনেকগুলো নুডলস যখন একসাথে থাকে তখন সেগুলাকে আমরা মাইসেলিয়ামের সাথে তুলনা করতে পারি, কিন্তু একটা নুডলস যদি আমি তুলে নিই সেটাকে আমরা হাইফা বলবো। এর সূত্রাকার দেহটা এই যে আমরা দেখছি যে এটি একটি ছত্রাক যেটি মাটিতে জন্মাইছে, এবং যেটা সাদা সাদা দেখছি এবং সূত্রাকার, এটি আসলে মাইসেলিয়াম, এবং এক একটা অংশকে আমরা হাইফা বলব। এই যেটা বললাম নুডলসের মতো দেখতে, এটা মাইক্রোস্কোপিক ভিউ, এই যেটা সুতার মতো পড়ে আছে এটাই আসলে মাইসেলিয়াম, আর এক একটাকে আমরা বলবো হাইফা। এর যে দেহিক গঠন যদি আমরা দেখি, ছত্রাকের কোষের গঠন, আমরা শুরুতে বলেছিলাম যে ছত্রাক হলো প্রকৃত কোষী। এখানে আমরা দেখছি যে কোষের গঠনের মধ্যে নিউক্লিয়াস আছে, এবং এটি প্রকৃত নিউক্লিয়াস, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস হলে চারটি বৈশিষ্ট্য থাকতে হয়, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র এবং ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয় প্লাজম এবং ক্রোমাটিন তন্তু। তো ছত্রাকের যে কোষ সেটিতে এই চারটি জিনিসই থাকে, এই জন্য এদের প্রকৃত কোষ বলা হয়। রাইবোজোম আছে, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, কোষ পাচির এবং অন্তঃপ্লাজমিক জালি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটি আছে। এবং কোষের মধ্যে মধ্যে এখানে লোমোজোম একটি আছে, অনেক সময় এক মার্কের প্রশ্নে আসে লোমোজোম কি। তো লোমোজোম দেখো যে কোষের যে ঝিল্লিটা কোষপাচিরের পরে, এই ঝিল্লিটা মাঝে মধ্যে একটু ভিতর দিকে ঢুকে পকেটের মতো হয়ে যায়, সেটাকে আমরা বলছি লোমোজোম। একটু ভালো করে খেয়াল রাখবা, ছত্রাকের প্রকৃত গঠন কোষের যদি আমরা দেখি এটা প্রকৃত কোষই, তো এখানে আমরা যেটা দেখব যে এটা শুধু ক্লোরোপ্লাস্ট নাই, বাকি অন্যান্য অর্গানগুলো যেগুলো কোষাঙ্গন সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়, তাহলে এটি অতি গঠনের। এবং ছত্রাকের যে বৃদ্ধিটা সেটা কিন্তু যেটা হাইফা বলছি মাইসেলিয়াম হাইফা, সেটি কিন্তু অগ্রভাগ দেওয়া হয়। এখানে আমরা গঠনে যদি দেখতে পাই ভ্যাকুয়েল থাকে, যেহেতু উদ্ভিদ কোষ অবধায়ক পর্দা থাকে, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ, এবং এক একটা অংশকে আমরা হাইফা বলছি। এরপরে তোমরা বইতে আরেকটা টার্ম পাবা, ছত্রাকের ডাইমরফিজম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এই ছত্রাকটি তার পরিবেশের কারণে সে নিজের আকৃতিটা পরিবর্তন করে ফেলে, এটাকেই ইংরেজিতে ডাই মানে দুই রকমের মরফোলজি, দুই ধরনের মরফোলজি, বাহ্যিক গঠন, মরফোলজি অর্থাৎ বাহ্যিক গঠন, সুতরাং ডাই মরফোলজি ডাইমরফিজম বলা হয় ঘটনাটাকে। তো এক্ষেত্রে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম, এই ছত্রাকটি মাটিতে থাকে তখন এটি আমরা দেখব যে সূত্রাকার, কিন্তু যখন এটি মানুষের ফুসফুসে অবস্থান করে, অর্থাৎ আমরা বলেছি যে ছত্রাক কিন্তু মানুষেরও রোগ আক্রমণ করে, তো মানুষের ফুসফুসে যদি এই ছত্রাকটি চলে আসে তো মানুষের ফুসফুসে এটি আক্রমণ করে এবং পিণ্ডের মতো দেখা যায়, তাহলে মাটিতে যখন থাকে তখন এটি আমরা দেখি সূত্রাকার, কিন্তু যখন এটি মানুষের ফুসফুসে নিঃশ্বাসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আক্রমণ করে তখন সেখানে পিণ্ডের মতো অবস্থান করে, তো সেটিকে আমরা দুই ধরনের আকৃতির দেখছি, অর্থাৎ সূত্রাকার এবং পিণ্ডাকার। তো মানুষের শরীরে ফুসফুসে পিণ্ডাকার এবং মাটিতে সয়েলে সেটা সূত্রাকার, এই কারণে এটাকে আমরা
দুই আকৃতি দেখছি বলতে ডাইমরফিজম বলা হচ্ছে, এটার উদাহরণ হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলর নাম হিস্টোপ্লাজমোসিস, এই রোগটাকে বলা হয় মানুষের ফুসফুসে যখন আক্রমণ করে। এরপরে ছত্রাকের খাদ্য গ্রহণ সম্পর্কে আমরা যদি জানি, যেহেতু ছত্রাকে ক্লোরোফিল নাই তাহলে মৃতজীবী বা পরজীবী হিসেবে অবস্থান করে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ছত্রাকের যে মাইসিলিয়াম সেটি কোষের মধ্যে প্রবেশ করে দেয়, হস্টোরিয়া বলা হয়, এই হস্টোরিয়া ইনফেকশন পেগের মাধ্যমে সে কোষের মধ্যে তার হস্টোরিয়াটা প্রবেশ করা দেয় এবং সেখান থেকে পুষ্টিটা উপাদান সংগ্রহ করে। তাহলে যে চোষক অঙ্গে, আমরা যদি বলি বাংলায় যে চোষক অঙ্গের মাধ্যমে ছত্রাক খাদ্য গ্রহণ করছে সেটিকে আমরা বলছি হস্টোরিয়া। দুটি ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোষের ভিতর থেকে হস্টোরিয়াম এর মাধ্যমে খাবার সংগ্রহ করছে ছত্রাক। এটা আরেকটা স্লাইড, দেখা যাচ্ছে ছত্রাকের যে অংশ কনিডিয়া বা স্পোর যদি কোনো উদ্ভিদে বা প্রাণীতে পড়ে এবং সেটি কোষের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ পথে সে একটু মোটা আকৃতি ধারণ করে, সেটাকে অ্যাপ্লোসোরিয়াম বলা হয়, এবং সে কোষের ভিতর ভিতর দিয়ে এভাবে বৃদ্ধি পেয়ে সেখান থেকে পুষ্টি নেয় এবং খাদ্য শোষণ করে এবং সেই কোষগুলোকে একসময় মেরে ফেলে, টক্সিনও নিঃসরণ করে। পরে দেখি যে আমরা কালো হয়ে যাই শাকসবজি ফলমূল, সেটির একটি কারণ হলো কোষগুলো মারা যাওয়া। এখন আমের সিজন, তোমরা দেখবে যে বাসায় আম নিয়ে এসে রাখলে আমটা কিছু কয়েকদিন থাকলেই পচে যায়, তো এর পোচার একটা অন্যতম কারণ কিন্তু ছত্রাকের আক্রমণ। এই ছত্রাকের কারণে এই আমগুলো পচে যায়, যদিও ব্যাকটেরিয়া থাকে অন্যান্য অর্গানোসও থাকে, তবে ছত্রাকের কারণেও কিন্তু আম শাকসবজি ফলমূল পচে যায়। এবার ছত্রাকের বৃদ্ধি, আমরা জানি যে ছত্রাক বৃদ্ধি পায় সে যার যেহেতু মাইসেলিয়াম আছে, সেই মাইসেলিয়ামের অগ্রভাগে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যে ছত্রাক দেহের অগ্রভাগ দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটি হলো ছত্রাকের জনন, অর্থাৎ ছত্রাক যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ছত্রাক কিভাবে সে প্রজনন করে, অর্থাৎ তার জীব যে তার অনুরূপ জীব পৃথিবীতে, এটা প্রাণী বা উদ্ভিদের একটি জীবের বৈশিষ্ট্য যে সে তার অনুরূপ আকৃতির জীব তৈরি করতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। তো ছত্রাক যেহেতু এটি একটি জীব উদ্ভিদ, সুতরাং এরও প্রজনন আছে এবং সেই প্রজননগুলো আমরা দেখব যে তিন ধরনের প্রজনন এর দেখা যায়, অঙ্গজ প্রজনন, অজন প্রজনন এবং যৌন প্রজনন। তো তিন ধরনের মধ্যে প্রথমে শুরুতে আমরা জানবো যে অঙ্গজ প্রজনন, যেটা ইংরেজিতে আমরা বলছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশান। তো শুরুতে আছে খণ্ডায়ন, অর্থাৎ সুতার মতো যে দেহটা, এর স্থানে স্থানে অনেক সময় ভেঙে যায়, ভেঙে গেলে সেই ভাঙা অংশ থেকে আবার নতুন করে ছত্রাক বৃদ্ধি পেয়ে নতুনভাবে তৈরি হয়। আরেকটা আছে কুড়ি সৃষ্টি, আমরা জানি যে কাঁঠাল গাছে কুড়ি বের হয়, বামের গাছে কুড়ি বের হয়, এই ইস্ট একটা ছত্রাক আছে যেটা খেজুর রসে পাওয়া যায়, যেটা আমরা ছবিতে দেখেছি, সেই ছত্রাকের মাথা থেকে এরকম কুড়ির মতো সৃষ্টি হয়, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যে প্রথম ছবিতে থেকে দ্বিতীয় ছবি এবং তৃতীয় ছবিতে একটু বার্ড ফর্মেশন করছে এবং সেই বার্ডটা পরবর্তীতে নিউক্লিয়ার সাইটোপ্লাজম সবগুলো এই কোষ থেকে ট্রান্সফার হয়ে নতুন সে একটা কোষ হয়ে যায় ছোট আকৃতির, পরবর্তীতে সে পূর্ণাঙ্গ একটি কোষে পরিণত হয়। এটা যেহেতু গাছে কুড়ি যেভাবে বের হয় এভাবে হচ্ছে বলে এটাকে কুড়ি বা বার্ডিং বলা হয়। আর খণ্ডায়ন যেটা বললাম যে স্থানে স্থানে ভেঙে যাওয়া। এরপরে দ্বিবিভাজন, এটা ব্যাকটেরিয়া বা অন্যান্য ইয়েতে আমরা দেখি যে মাইক্রো অর্গানিজমও হয়, অর্থাৎ একটা কোষ থেকে মাঝখানে একটু খাঁজ সৃষ্টি হয়, যেটা ডাম্বেল আকৃতি বলি, খাঁজ সৃষ্টির মাধ্যমে একটা কোষ থেকে দুটি হয়, এটি সাধারণত আমরা এক কোষী ছত্রাকে দেখি ইস্ট বা এই ধরনের ছত্রাকে, দ্বিবিভাজন বলা হয়, বাইনারি ফিশন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি কোষ থেকে ধীরে ধীরে দুটি কোষে পরিণত হলো, এটাকে দ্বিবিভাজন বলছে। তাহলে অঙ্গজনন তিন ধরনের আমরা পাচ্ছি, খণ্ডায়ন, কুড়ি সৃষ্টি এবং দ্বিবিভাজন। খণ্ডায়নের ছবিটি আমরা আরেকটু ভালো করে দেখি, যে বামের যে ছবিটি ছিল সেটি একটি ছত্রাকের মাইসেলিয়াম বা হাইফা বলা হয়, সেটি থেকে দুটি জায়গায় এভাবে ভেঙে গেছে, গিয়ে প্রত্যেকটি অংশ আবার আলাদা আলাদা হবে, ছত্রাকের মাইসেলিয়াম তৈরি হয়ে গেছে, এটিকে আমরা খণ্ডায়ন বলছি। উপরের ছবিতেও খণ্ডায়ন দেখা যাচ্ছে, পরেরটা বার্ডিংটা আমরা দেখছি এবং নিচেরটা হলো দ্বিবিভাজন। বার্ডিং যেটা আমরা বললাম ইস্ট ছত্রাকে হয়, সেটির আরেকটি চিত্র এখানে দেখো, যে তোমরা কিভাবে বার্ড ফর্মেশন করছে, অর্থাৎ একটি এককোষী ছত্রাক থেকে ধীরে ধীরে একটু লম্বা আকৃতির হয়ে তার ভিতরে নিউক্লিয়ার সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া অন্যান্য অর্গানগুলো চলে যায় এবং ধীরে ধীরে সেটা আলাদা হয়ে তারপরে চেইন আকৃতির হয়ে যায় এবং অনেক লম্বা হয়ে গেলে তখন এটিকে আমরা বলি সিডোমাইসিলিয়াম। এটি অনেক সময় আসে পরীক্ষায়, সিডোমাইসিলিয়াম কি, তাহলে ইস্ট একটি ছত্রাক যেটি স্যাকারোমাইসিস বৈজ্ঞানিক নাম, সেই ছত্রাকের বার্ডিং ক্রমাগত চলতেই থাকে,
সুতরাং একটির পর একটি যুক্ত হয়ে চেনের আকৃতি হয়ে লম্বা হয়ে যায়, তখন সেটাকে আমরা সিডোমাইসিলিয়াম বলি, আর এটাকে আমরা বার্নিং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি। এরপরে আছে অযৌন প্রজনন, যেটা আমরা কয়েক ধরনের দেখব, স্পোরান জিওস্পোর একটা, তারপরে কনিডিয়াম, অইডিয়া এবং ক্ল্যামাইডোস্পোর। তো প্রথমটা যেটা আছে স্পোরান জিওস্পোর, যেটি দুইভাবে আমরা দেখি, জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর। এটা ছবিতে দেখলে আমরা বুঝতে পারবো যে কিছু কিছু ছত্রাক আছে যার প্রজনন অঙ্গে এরকম জুস্পোরেনজিয়াম তৈরি হয়। আমরা জানি যে জু মানে প্রাণী, অর্থাৎ ফ্লাজেলা থাকবে, তাহলে সেখান থেকে অসংখ্য স্পোর তৈরি হয়, কিন্তু সেই স্পোরে দুটি করে বা একটি করে ফ্লাজেলা থাকতে পারে এবং সেটি বৃষ্টির পানি বা শিশিরের মাধ্যমে সাঁতার কাটতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হতে পারে, এক গাছ থেকে অন্য গাছে রোগাক্রমণে যেতে পারে বৃষ্টির পানির সাথে, সেচের সাথে এভাবে যেতে পারে। তাহলে এইটা এটা ফ্লাজেলাটা নাড়াচাড়া করতে পারে, এটাকে আমরা জুস্পোর বলবো। এবং আরেকটি যেটি আছে সেটি হলো অ্যাপ্লানোস্পোর, অচল স্পোর। ডানের যে ছবিটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অচল স্পোর, সেটা তো স্পোরানজিয়াম তৈরি হয়েছে, অর্থাৎ ছত্রাকের হাইফা থেকে একটি হাইফা উপরের দিকে উত্থিত হয়, সেখানে একটা জনন অঙ্গের মতো হয়, অযৌন জনন, যেহেতু স্পোরানজিয়াম আমরা বলি। সেখান থেকে অসংখ্য একটা নিউক্লিয়াস থেকে অসংখ্য স্পোর তৈরি হয়, অসংখ্য নিউক্লিয়াস, এবং ম্যাচিউর হয়ে সেগুলো স্পোরে পরিণত হয় এবং তার প্রাচীরটা ভেঙে বাহিরে বের হয়ে আসে, কিন্তু সেটাতে ফ্লাজেলা থাকে না, এই কারণে এটাকে আমরা অচল স্পোর বলি, বা ইংরেজিতে অ্যাপ্লানো। অ্যাপ্লানো মানে যেটি মানে ফ্লাজেলাবিহীন স্পোর। তাহলে স্পোরান জিওস্পোরের মাধ্যমে সে বংশবৃদ্ধি করতে পারে, সেটার সাথে ফ্লাজেলা থাকলে সেটাকে আমরা বলবো জুস্পোর, আর ফ্লাজেলা যদি না থাকে সেটিকে আমরা বলবো অ্যাপ্লানো স্পোর। এরপরে দুই নম্বরে আমরা বলেছিলাম কনিডিয়াম। কিছু কিছু ছত্রাক আছে, অ্যাগারিকা, সরি, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, এই ছত্রাকগুলাই দেখা যায় যে সে তার যে মাইসিলিয়াম, সেই মাইসিলিয়াম থেকে একটি মাইসিলিয়াম থেকে অঙ্গ জননের জন্য একটি ব্রাঞ্চ বের হয় এবং সেখান থেকে আরও ব্রাঞ্চিং হয়ে তার মাথাতে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে হাইফাটা, সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির হয়ে গোল গোল, যেটা আমরা বুন্দিয়া বলি, এই রকম আকৃতি ধারণ করে এবং ম্যাচিওর যে কোষটি সেটি মাথায় অবস্থান করে চেইনের মতো এবং পরপর এভাবে সজ্জিত হয়, এটাকে আমরা বলছি কনিডিয়া, চেইন অফ কনিডিয়া। এবং যখন ম্যাচিওর হয়ে যাবে তখন মাথার যে কনিডিয়াটা সেটি বাতাসে উন্মুক্ত হয় এবং বাতাসে ছড়ে পড়ে, সেখানে আমরা ডানের ছবিটা দেখছি যে কনিডিয়ামটা পড়ছে এবং সেখানে অঙ্কুরিত হয়ে নতুন করে আবার জার্মিনেশনের ফলে মাইসিলিয়াম বা হাইফা থেকে মাইসিলিয়াম তৈরি হয়। তো এটাতে এটাও একটা অঙ্গজনের উপায় যেটা কনিডিয়াম বলছি। তাহলে কনিডিয়ামটা কিভাবে তৈরি হয়, যে কোনো একটা হাইফা বা মাইসিলিয়াম থেকে একটা ব্রাঞ্চ উপর উৎপিত হয় সেটাকে আমরা কনিডিয়া ফোর বলি, ফোর মানে বহনকারী, কনিডিয়া বহন করে বলে সেটাকে কনিডিয়া ফোর আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আরও ব্রাঞ্চ হয় এবং ঝাঁটার মতো হয় এবং সেখান থেকে এভাবে গোল গোল আকৃতির যে অঙ্গাণু তৈরি হয় তার মাইসিলিয়ামের, সেটাকে আমরা কনিডিয়া বলছি এবং সেটা কোনো জননাঙ্গের মধ্যে হচ্ছে না, বাহিরে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কনিডিয়াম বলছি। তাহলে স্পোরের সাথে একটি পার্থক্য কনিডিয়ামের অনেক সময় আসে, স্পোরানজিয়ামের মধ্যে কিন্তু স্পোর তৈরি হবে আর কনিডিয়া এক্সোজিনাসলি বা বহির্জনিনসুভাবে তৈরি হবে, এই জন্য এটাকে আমরা বলছি কনিডিয়া। এরপরে অইডিয়া বা ক্ল্যামাইডোস্পোর, এটিও আরেকটা অঙ্গজ প্রজননের অযৌন প্রজননের, এখানে দেখা যায় যে ছত্রাকের ক্ষেত্রে কিছু কিছু হাইফা, কিছু কিছু মাইসেলেমের অগ্রভাগ এভাবে খণ্ডিত হয়ে যায় এবং গোলাকার একটু আকৃতি ধারণ করে, পরে সেইটা থেকেই সে নতুন করে অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম তৈরি করে। তো এটা যেহেতু মাইসেলিয়ামের মাথাতেই তৈরি হচ্ছে বা হাইফার মাথাতেই তৈরি হচ্ছে, সেই কারণে এটা এটা হলো অইডিয়া, এটার মাধ্যমেই সে অযৌন প্রজনন সম্পন্ন করে। আরেকটি আমরা দেখব ক্ল্যামাইডোস্পোর, এটিতে আমরা দেখছি যে হাইফার যে অংশগুলো জায়গায় জায়গায় গোলাকার আকৃতি ধারণ করছে এবং প্রাচীরটা একটু মোটা, এটা বিশেষ করে ক্ল্যামাইডোস্পোর বলা হয়, অর্থাৎ এটা শৈবালেও তোমরা পড়েছো বা আলোচনা হয়েছে, ক্ল্যামাইডোস্পোর অর্থাৎ খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ প্রতিকূল পরিবেশ যখন হয় তখন ছত্রাকের কোষগুলা এরকম বাহিরের একটা প্রাচীর তৈরি করে নেয় যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, এবং প্রতিকূল পরিবেশ যখন চলে যায় তারপরে সে এই অংশগুলো আলাদা হয়ে যায়, হয়ে সেখান থেকে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ক্ল্যামাইডোস্পোর থেকে অঙ্কুরিত হয়ে নতুন নতুন হাইফা মাইসিলিয়াম তৈরি করে। তাহলে এই মোটামুটি চার ধরনের আমরা অযৌন প্রজনন জানলাম। এটি আমরা দেখছি যে কনিডিয়া যেটা বলছিলাম, যে পেনিসিলিয়াম যে ছত্রাকটি আমরা যেটা আগে ছবিতে দেখেছি, সেখান থেকে দেখো যে তোমাদের হাইফা থেকে একটি হাইফা উপরের দিকে উঠছে, সেটাকে আমরা বলছি কনিডিয়া ফোর। কনিডিয়া ফোরের মাথায় চেইন আকৃতির যে গোল গোল আমরা দেখতে পাচ্ছি সেটা কনিডিয়া, সেগুলো ম্যাচিওর হলে বাতাসে এগুলা ভেসে যায় এবং সেখানে অঙ্কুরিত হয়ে নতুন করে আবার হাইফা তৈরি করছে,
এটি কনিডিয়া বা এটা অযৌন জনন, এটি হলো পেনিসিলিয়ামের অযৌন জনন, এটি তোমাদের একটি দেখালাম। তারপরে আরও কিছু তার অযৌন জননের উপায় আছে, যেমন আর্থোস্পোর, এর এর হাইফাগুলা ভেঙে ভেঙে এভাবে হতে পারে। ব্লাস্টোস্পোর, এটা ব্রাঞ্চিং হয়ে কনিডিয়া ফোরে ব্রাঞ্চিং হয়ে এভাবে হতে পারে। তো এই ধরনের গুলাও আছে। এরপরে যৌন জনন নিয়ে আমরা আলোচনা করব। যৌন জনন সাধারণত তিনটা ধাপে সংঘটিত হয়। একটাকে আমরা বলি প্লাজমোগ্যামি, আরেকটা ক্যারিওগ্যামি, এবং আরেকটাকে বলা হয় মিওসিস। তো আমরা জানি যে গ্যামি মানে মিলিত হওয়া, প্লাজমা মানে সাইটোপ্লাজম। এখানে আমরা দেখছি যে দুই ধরনের ছত্রাকের জননাঙ্গ তৈরি হয়, একটাকে পুং জননাঙ্গ বলে আর একটাকে স্ত্রী জননাঙ্গ বলে। তো পুং জননাঙ্গ সাধারণত আমরা অ্যানথেডিয়াম বলি, আর স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। তো এই দুটি প্রজননের সময়, যেহেতু জনন প্রজনন হলে দুটি গ্যামেটের মিলিত অবস্থা হতে হবে, সেই কারণে দুটি জননাঙ্গ পাশাপাশি আসে, পাশাপাশি এসে তারা পাশাপাশি স্পর্শ করে। তো এই স্পর্শ করার পরে সেই স্পর্শপ্রাচীরটা বিগলিত হয়। বিগলিত হলে দুটি সাইটোপ্লাজম, দুইটা কোষে দুটি নিউক্লিয়াস থাকে, সেই দুটি সাইটোপ্লাজম একীভূত হয়। এই একীভূত হওয়াকে আমরা বলছি প্লাজমোগ্যামি। এটা কিন্তু এন প্লাস এন, অর্থাৎ হ্যাপ্লয়েড অবস্থা। তো প্লাজমা যেহেতু মিলিত হয়েছে তাই এটা প্লাজমোগ্যামি, কিন্তু এটাকে আমরা ডিপ্লয়েড বলি না। দুইটা নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করছে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্লাজমোগ্যামি। তাহলে যৌন জনন হতে গেলে তিনটি ধাপ সংগঠিত হতে হবে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। তাহলে প্লাজমোগ্যামি কোনটাকে বলবো, যে অর্থাৎ দুইটা জননাঙ্গ পাশাপাশি আসবে, পরস্পরের সাথে স্পর্শ হবে, সংস্পর্শ হওয়ার পরে দুটি প্রাচীর বিগলিত হয়ে দুটি জননাঙ্গর যে সাইটোপ্লাজম এটি একীভূত হওয়াকে আমরা বলছি প্লাজমোগ্যামি। এবং এর পরবর্তীতেই হবে দ্বিতীয় পর্যায়ে ক্যারিওগ্যামি, অর্থাৎ দুটি নিউক্লিয়াস পাশাপাশি আছে কিন্তু সেটা মিলিত হবে, সেটা জাইগোট আমরা বলি। তাহলে জাইগোট হতে গেলে এন প্লাস এন টু এন যেটা আমরা বলি সেটাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। ক্যারিওন মানে নিউক্লিয়াস, গ্যামি মানে মিলিত হওয়া। এর আগেরটাতে সাইটোপ্লাজম মিলিত হচ্ছিল, প্লাজমা, সাইটোপ্লাজমের আরেকটা নাম হলো প্লাজমা। তো প্লাজমা যেহেতু মিলিত হচ্ছিল সেই কারণে সেটাকে আমরা বলছি প্লাজমোগ্যামি। এরপরে হলো ক্যারিওগ্যামি। তো ক্যারিওগ্যামি বলতে যে দুটো নিউক্লিয়াস, ক্যারিওন মানে নিউক্লিয়াস, তাহলে গ্যামি মানে মিলিত হওয়া, ক্যারিও দুটি নিউক্লিয়াস একীভূত হলো, টু এন হলো, এটাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। তাহলে যৌন জনন হতে গেলে অবশ্যই প্লাজমোগ্যামি প্রথমে হতে হবে, তারপর ক্যারিওগ্যামি, এরপরে জাইগোট যেটা হলো সেখানে অবশ্যই মিওসিস হতে হবে। এবং তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়া হয়েছে মিওসিসের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয় বা স্পোর তৈরি হবে। তাহলে এটি একটি ধারাবাহিক যৌন জননের পদ্ধতি বা ধাপ, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, যেটা শৈবালেও তোমরা আলোচনা করে হয়েছে জননের পর্যায়ে, যে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। তো এখানে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস, এটি যৌন জনন হতে গেলে তিনটি ধাপ হতে হবে। এবার যৌন জনন তিনটি প্রক্রিয়ায় ঘটতে পারে, সেটা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগামি বলা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে দুই ধরনের গ্যামেট, দুই ধরনের ফ্লাজেলা, দুই ধরনের স্ট্রেন পাশাপাশি আসতে পারে এবং দুটি দুটি একই আকৃতির হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা জুস্পোর পাশাপাশি আসছে, তাহলে জুস্পোরের দুইটা ফ্লাজেলা আছে এবং একই আকৃতির, কোনোটা বড় না, বাহ্যিকভাবে আকৃতিতে একই কিন্তু একটা প্লাস এবং আরেকটি মাইনাস, একটা পুংগ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট, এই দুটি পাশাপাশি আসছে, আকৃতিতে একই, আইসো মানে একই, তাহলে একই আকৃতির দুটি বিষদিশ গ্যামেট, একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট পাশাপাশি আসে মিলিত হলে সেটাকে আমরা বলছি আইসোগ্যামি। আর দ্বিতীয় চিত্র অ্যানাইসোগ্যামিতে দেখো যে একটি বড় এবং একটি ছোট, অর্থাৎ পুংগ্যামেটটি ছোট এবং স্ত্রী গ্যামেটটি বড়, দেখেই বোঝা যাচ্ছে চিত্রে। তাহলে দুটি গ্যামেট এভাবে বিষদিশ এবং আকৃতিতে ভিন্ন যদি পরস্পরের সাথে মিলিত হয় তাহলে সেটাকে আমরা অ্যানাইসোগ্যামি বলো। গ্যামি মানে মিলিত হয়, অ্যানাইসো মানে ভিন্ন আকৃতি। আর আরেকটা হলো উগ্যামি, উগামাস মানে অর্থাৎ শুক্রাণু সচল এবং ডিম্বাণুটা নিশ্চল। এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে পুংগ্যামেট অনেকগুলো আসছে। তো আমরা জানি যে উন্নত প্রাণীতে যে প্রজনন হয় এইটা মানুষ সহ অন্যান্য জীবে এই ধরনের, অর্থাৎ অনেকগুলো পুংগ্যামেট শুক্রাণু তৈরি হয় কিন্তু স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু কিন্তু একটি। তাহলে অনেকগুলো শুক্রাণু বা পুংগ্যামেট এসে স্ত্রী গ্যামেটের চারিদিকে একত্রিত হয় এবং এখানে একটা পুংগ্যামেটই শুধু ভিতরে ঢোকার অনুমতি পায় এবং তার সেই এনজাইম থাকে, সেটি দ্বারা বিগলিত ভিতরে ঢুকে সেটি ডিম্বাণুর যে নিউক্লিয়াস সেটির সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড হয়। তাহলে এই তিন ধরনের আমরা প্রক্রিয়া দেখতে পারি, একটা আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি এবং একটা হলো উগামি। তাহলে উগামাস অর্থাৎ শুক্রাণু সচল এবং ডিম্বাণুটা বড় হবে এবং নিশ্চল থাকবে, শুক্রাণুটা বৃষ্টির পানি বা বিভিন্নভাবে সাঁতরিয়ে ডিম্বাণুর কাছে আসে এবং একাধিক আসে, একাধিক আসলেও শুধু একটি মিলিত হতে পারে, এটিকে আমরা উগামাস ধরনের জনন বলবো, যেটি ছত্রাকে আমরা দেখতে পাচ্ছি। এটা উন্নত প্রাণী জীবের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, মানুষের ক্ষেত্রেও এই ধরনের জনন হয়, যেটি আমরা বললাম যে
জনন-জননে প্লাজমোগামী ক্যারিওগামিওসিস, সেটি আবার একটু দেখো। এরপরে তিনটি প্রক্রিয়া যেটা বললাম, অ্যানাইসোগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগামি, এইটা তিন ধরনের। হ্যাঁ, ছবিটা একটু বড় করে দেখা যাচ্ছে। তাহলে আইসোগ্যামি দুটা একই আকৃতির, অ্যানাইসোগ্যামিতে একটি বড় এবং একটি ছোট হয়। ওগামাসে শুক্রাণু সচল, স্পার্ম বা এগ যেটা, এগ যেটা সেটা হলো নিশ্চল, আর স্পার্ম যেটা শুক্রাণু বা পুংগামেট সেটি কিন্তু সচল এবং ফাজেলা আছে। এটি আরো ধরনের হতে পারে, যখন দুটি গ্যামেট মিলিত হয় তখন আমরা গ্যামেটানজিয়া বলতে পারি। দুটি মাইসেলিয়ামে একীভূত হয়ে ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হতে পারে, ডাইক্যারিয়ন আমরা বলি, সেকেন্ডারি মাইসেলিয়াম অনেক সময় বলা হয়। এভাবেও কিন্তু যৌনজনন হতে পারে। এবং ছত্রাকের যে লাইফ সাইকেল সেটা আমরা দেখলাম, যে যৌনজননে বিশেষ করে প্লাজমোগ্যামি হবে, ক্যারিওগামি, তারপরে হবে মিওসিস। এই ছবিতে আমরা ইস্ট যে ছত্রাক স্যাকারোমাইসিস, সেখানে আমরা দেখছি যে দুটি ইস্ট কোষ পাশাপাশি আসছে, এসে এরা পরস্পরের সাথে মিলিত হয়ে দুটি নিউক্লিয়াস যখন একীভূত হচ্ছে তখন আমরা সেটাকে বলছি প্লাজমোগ্যামি। কিন্তু তার আগে যখন পাশাপাশি অবস্থান করছে তখন আমরা সেটাকে বলছি কনজুগেশন। এরপরে দুটি নিউক্লিয়াস এখানে ছবিতে বোঝা যাচ্ছে, একটি কালো এবং একটি সাদা করা আছে, টুয়েন, এটাকে আমরা ক্যারিওগামি বলছি, এবং তারপরে ডিপ্লয়েড ফেজ টুয়েন বলছি। তারপরে মিওসিসের মাধ্যমে আবার দেখা যাচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এটি ছত্রাকের জীবন চক্র, আমরা যেটি বললাম যে ছত্রাকের যৌনজনন তিনটা ধাপে সংগঠিত হয়। এই ছবিতে আমরা একটু ক্লিয়ার হলাম। এরপরে তোমাদের আলোচ্য সূচিতে তারিখটা আছে, সেটি হলো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স। ছত্রাকের কি উপকারিতা বা অপকারিতা আছে, ইতিমধ্যে আমরা জানি যে অনেক রোগ সৃষ্টি করে ছত্রাক, কিছু উপকারী ভূমিকাও আছে যেটা ইতিমধ্যে আমরা বললাম যে এটি অনেক শিল্প এর সাথে জড়িত, সেটা আমরা দেখব। খাদ্য হিসাবেও ছত্রাক ব্যবহার করা যায়। আর তোমরা জানো যে যে কোনো মানে চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা স্যুপ খাই, তো এই স্যুপকে কিন্তু মাশরুম থাকে এবং মাশরুম খুব উপদেয় একটি খাবার। এটাতে অনেক ধরনের রোগ উপশম হয়, অনেক উচ্চ মানের ক্যালোরি থাকে, অনেক ধরনের এনজাইম থাকে, এটা হজমে সাহায্য করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের জন্য রোগীর যারা আছে তাদের জন্য কিন্তু মাশরুম, যেটি আমরা অ্যাগারিকাস বলছি, সেটি কিন্তু খুব উপকারী একটি খাবার। তাহলে খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি এটা, যেটা স্যুপ হিসেবে আমরা খাই। সাধারণত বাংলাদেশের মানুষ অতটা খায় না, তারপরেও ইদানিং আমরা খাচ্ছি। এবং এটা যে মাশরুম দেখা যাচ্ছে যে চাষ করা যায় এভাবে, মানিকগঞ্জে সাভারে এটি চাষ করা হয়। এটি জৈব সমৃদ্ধ মাটি করে তার এই যে স্পোরগুলা এটা ছিটাই দিলে সেখান থেকে কিন্তু এই ছত্রাকটি জন্মায়, সেখান থেকে কেটে শুকায় বাজারে দুই ফর্মেটেই বিক্রি করা যায়। ওষুধ তৈরি, আমরা জানি যে এখানে একটা ছবি দেখছো, এটি পেনিসিলিয়ামের ছবি, যেটাকে ব্লু মল্ড বলা হয়। অর্থাৎ পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক যিনি আবিষ্কার করছেন আলেকজান্ডার ফ্লেমিং, এর আগে মানুষ অসুস্থ হলে মারা যেত, কিন্তু 1933 সালের দিকে, যেটা 28 সাল থেকে 33 সালের দিকে যখন আবিষ্কার হয় অ্যান্টিবায়োটিক, তারপরে কিন্তু মানুষ চিকিৎসা বিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমরা জানি যে যে কোনো অসুস্থ হলেই, সাধারণ কিছু অসুখ হলেই আমরা যখন সেটা সারে না তখন আমরা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খাই বা ডাক্তার ইঞ্জেকশনে দেয়, সেটাই কিন্তু অ্যান্টিবায়োটিক। এবং পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কার হয়েছে এই পেনিসিলিয়াম ছত্রাক থেকে। তাহলে ওষুধ তৈরি, এটা ছাড়া আরও অনেক ওষুধ ছত্রাক থেকে তৈরি করা হয়। এবং এখানে দেখো আরগট লেখা আছে, এটি ক্ল্যাভিসেপস পারফুরি একটা ছত্রাক আছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ। অর্থাৎ মানুষের যে বিশেষ করে মহিলাদের যে সন্তান জন্মের পরে যে রক্তস্রাব হয় সেটি বন্ধ করার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়। এটি একটি ছত্রাক থেকে তৈরি করা হয়। আরগট নামক একটি রোগ হয় সেটি রায়ে হয়, ক্ল্যাভিসেপস পারফুরি একটা ছত্রাক থেকে সেটি। এটি ছাড়া অনেক অনেক ওষুধ তৈরি হয়। এরপরে হরমোন তৈরি করা হয় ছত্রাক থেকে। জিব্বারিলা ফুজি করে একটা ছত্রাক আছে যেটা ধান গাছের বাকানি রোগ সৃষ্টি করে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই হরমোনটা দিলে উদ্ভিদে বৃদ্ধি হয়, এটা রাসায়নিক স্ট্রাকচারটাও স্লাইডে দেওয়া আছে। তাহলে এই হরমোনটা প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি হয়। তোমরা জানো যে বৃদ্ধিকারক হরমোন হলো জিব্বারিলা ফুজি করে, এটি এই জিব্বারিলা ফুজি করে একটি ছত্রাক যেটা ধান গাছের বাগানি রোগ সৃষ্টি করে সেখান থেকে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ হরমোন। জৈব অ্যাসিড এবং উচ্ছেষক স্যাকারোমাইসিস সেরিভাইসি, এটি থেকে ইনভার্টেজ, জাইমেজ, এই ধরনের এনজাইম তৈরি করা হয়। এবং অ্যাসপারজিলাস যে প্রজাতি আছে সেখান থেকে কিন্তু অনেক সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এই ধরনের জৈব অ্যাসিড যেগুলো খুব দরকারি জৈব অ্যাসিড সেগুলো কিন্তু, যেমন ভিটামিন সি তৈরি করতে হয় সাইট্রিক অ্যাসিড, এটি কিন্তু অ্যাসপারজিলাস থেকে পাওয়া যায়। তাহলে এভাবে আমরা বিভিন্ন ধরনের যে
ভিটামিন বা জৈব অ্যাসিড সেটি কিন্তু অ্যাসপারজিলাস থেকে আমরা পাই, বা জৈব অ্যাসিডটা ছত্রাক থেকে তৈরি করা হয়। তো অ্যাসপারজিলাস যে ছত্রাকটা আমরা দেখলাম, সেখান থেকে যে জৈব অ্যাসিড সেটি কিন্তু ছত্রাক থেকে তৈরি হয়। তো এই ছত্রাকের থেকে আরও গুরুত্বপূর্ণ বেকারি শিল্প যেটি, এই বেকারি শিল্পে আমরা বেকারি শিল্পে যে কেক বানাই, পাউরুটি ফুলাই, এটার জন্য যে বেকিং পাউডার যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ইস্ট নামক ছত্রাক থেকে তৈরি হয়। ইস্টের যে পাউডার, সেই ইস্টের পাউডার থেকে কিন্তু এই ছত্রাকটি তৈরি হয়। জৈব অ্যাসিড, এরকম বেকিং পাউডার, এই এই ধরনের জিনিসগুলো কিন্তু ছত্রাক থেকে আমরা পাই। এগুলো হলো উপকারী ভূমিকা শিল্পের সাথে, এটা এটা জড়িত, জৈব অ্যাসিড যেটা আমরা বলছি। আর কিছু এর অপকারী ভূমিকাও আছে, সেটি আমরা বলতে পারি। যে উদ্ভিদের যে রোগ হয়, উদ্ভিদের যে রোগগুলো হয় সেটি কিন্তু 300 ধরনের রোগ সৃষ্টি করে। আমরা জানি যে লেট ব্লাইট অফ পটেটো, সেটি কিন্তু আলুর যে, আমরা জানি 1845 সালে আয়ারল্যান্ডে যে ভূমিকা, মানে আয়ারল্যান্ডে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটি কিন্তু এই ছত্রাকের কারণে, এবং সে তখন 5 লক্ষ লোক সেখানে মারা গিয়েছিল, এবং 5 লক্ষ লোক সেখানে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তাহলে এই যে একটা ছত্রাক একটা দেশের দুর্ভিক্ষ আনতে পারে, যেমন আজকে আমরা কোভিড ভাইরাস দেখছি, একটা ভাইরাসের কারণে পুরো বিশ্ব পর্যুদস্ত। তো আয়ারল্যান্ডে সেই 1845 সালে এটা দুর্ভিক্ষ নিয়ে এসেছিল একটি ছত্রাক, তার নাম হলো ফাইটোপথোরা ইনফেস্টান্স। এবং ছত্রাকের উপকারিতে আরেকটি জিনিস ছিল যে মৌলিক গবেষণায় কিন্তু আমরা এটা ব্যবহার করি, এবং বিভিন্ন ধরনের শিল্প দ্রব্য উৎপাদন করি। তো ক্ষতিকরের মধ্যে আমরা প্রথমে জানলাম যে খাদ্য দ্রব্য শাকসবজি এগুলো পচিয়ে ফেলে ছত্রাক, বাজার থেকে যে শাকসবজিগুলো আমরা নিয়ে আসি সেটা কিন্তু পচিয়ে ফেলে, এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করে, যেটা বললাম লেট ব্লাইট অফ পটেটো। তারপরে মানুষের রোগ সৃষ্টি করে, যেমন দাঁত রোগ, এটা একটা হয়েছে, মানুষের মাথায় টাক পড়ে, টাইফয়েড একটি ছত্রাকের কারণে। প্রাণী মাছের রোগ সৃষ্টি করে, মাছের এক ধরনের রোগ হয় স্যাফ্রোলিং একটি ছত্রাকের কারণে। এই ছত্রাক যখন রোগ সৃষ্টি করে তখন মাছের লেজটা পচে যায়। এবং কাঠ, যেগুলো আমরা দেখি উড ফাঙ্গাই, যেটা আমরা দেখলাম, এই কাঠের পচনের ফলে কিন্তু কাঠ পচে যায়। এই উড ফাঙ্গাসটা যখন জন্মগ্রহণ করে ওই কাঠের উপরে, তখন কিন্তু এই ছত্রাকটির কারণে কাঠটা নষ্ট হয়ে যায়। তাহলে উড ফাঙ্গাই, যেটা আমরা দেখলাম যে এটি কাঠের উপর জন্মায়, এবং এটি জন্মানোর ফলে কাঠ পচন শুরু হয়ে যায়, দামি কাঠগুলো সব নষ্ট হয়ে যায়। এবং মাছের রোগ, যেটা আমরা বললাম যে মাছের রোগের কারণে মাছের যে লেজ সেটিতে পচন ধরে এবং মাছ পরিণামে মারা যায়। জৈব বস্তুর ঘাটতি, এটা আমরা জানি যে মাটিতে যে ছত্রাকগুলো থাকে সেটি মাটিতে বিভিন্ন উপাদান মিশিয়ে দেয়, সেটার কারণে মাটির উর্বরতা যেমন একদিকে বৃদ্ধি করে, কিছু কিছু ছত্রাক আছে যেগুলো মাটিতে জন্মানোর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং মাটিতে যে পুষ্টি উপাদান সেটির ঘাটতি পড়ে, এভাবে মাটির উর্বরতাও কিন্তু বিনাশ করে। এভাবে ছত্রাকের আরও যে অপকারিতাগুলো আমরা জানলাম এবং উপকারিতা, এটি হলো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। আশা করি তোমরা এই আজকের যে ক্লাস হলো সেটা ছত্রাকের কিছু ক্ষতিকর প্রভাব আমরা বললাম, যে খাদ্যদ্রব্য পচন, উদ্ভিদের রোগ সৃষ্টি, প্রাণীর রোগ সৃষ্টি, মাছের রোগ, মানুষের রোগ, কাঠের পচন, হ্যাঁ, এবং ক্ষয় সৃষ্টি করে, এগুলোর অপকারী দিক সম্পর্কে জানলাম, এর উপকারিত আমরা যেটা জানলামই। তো এইটা হলো অর্থনৈতিক গুরুত্ব। তো ছত্রাক নিয়ে আজকে এটি আলোচনা। তো আজকে আমরা যেটি শুরুতে জানলাম যে ছত্রাক কী, ছত্রাকের যে ব্রাঞ্চে আলোচিত হয় সেটাকে আমরা মাইকোলজি বলি, এবং ছত্রাকের দৈহিক গঠন সম্পর্কে আমরা জানলাম যে প্রকৃত কোষীয়রা, এবং ছত্রাক মৃতজীবী, পরজীবী, মৃতজীবী হিসেবে জন্মায়, এবং ছত্রাকের যে দেহটি সেটি এক একটি দেহের সূত্রাকার দেহটিকে এক একটিকে বলা হয় হাইফা, এবং সম্মিলিতভাবে বলা হয় মাইসিলিয়াম, এবং এরা প্রকৃত কোষী, এদের গঠন আমরা জানলাম। এরপরে ছত্রাকের জনন সম্পর্কে আমরা জানলাম, ছত্রাক কীভাবে খাদ্য গ্রহণ করে সেটি সম্পর্কে জানলাম, এরা হস্টোরিয়ার সাহায্যে পরজীবী মিথজীবী হিসাবে এরা মাটিতে বাস করে বা জীবে বাস করতে পারে সেটি সম্পর্কে, ছত্রাকের জনন সম্পর্কে আমরা জানলাম যে এরা 3 উপায়ে জনন করে, অঙ্গ, যজন এবং যৌন জনন, 3টি সম্পর্কে আমরা আলোচনা শুনলাম বা স্লাইডে দেখলাম। এবং সর্বশেষে যেটা জানলাম সেটি হলো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ছত্রাকের কিছু উপকারী দিক আছে, কিছু ক্ষতিকর প্রভাবও আছে। তো এই দুটি মিলে অর্থনৈতিক গুরুত্ব, এটি সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে, এর সাথে বইতে তোমরা পড়বা, যখন এটার সাথে মিলাবা তখন তোমরা এটার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবা, এবং যদি কোনো সমস্যা বোধ করো কোনো কিছু বুঝতে, তখন তোমরা
সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ডিপার্টমেন্টে এসে বা মোবাইলে। তো তোমরা করোনাকালীন সময় সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করবে, ভালো থাকবে। এই এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।